ভাইফোঁটা অর্থাৎ ভাতৃদ্বিতীয়া, এই নিয়ে আমাদের হিন্দু সনাতন ধর্মে বহু পৌরাণিক কাহিনী প্রচলন আছে। তার মধ্যে একটি যমযমুনার কাহিনী, যেটা আমরা প্রায় প্রত্যেকেই জানি, বহুল প্রচলিত। এছাড়া বন্ধুরা, আরেকটি মত অনুযায়ী শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করে দ্বারকায় ফিরে গেছিলেন, তখন তার বোন সুভদ্রা বিশেষ পুজোর আয়োজন করেছিলেন। পুজো শেষে শ্রীকৃষ্ণের কপালে তিলক দিয়ে মিষ্টি মুখ করেছিলেন। বলা হয় সেই দিনটা ছিল কার্তিক মাসের দ্বিতীয়া তিথি এবং এই দিন থেকেই শুরু হয়ে যায় ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার প্রচলন। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার আজকের এই বিশেষ পর্বে আমরা যেমন জানবো ইংরেজি 2024 সালে এই ভাতৃদ্বিতীয়ার সময় নির্ঘণ্ট, জানবো কোন সময়টা সবথেকে শুভ ভাইদের কপালে ফোঁটা দেওয়ার জন্য, তার সাথে জানবো কেন কনিষ্ঠা আঙুল ব্যবহার করতে হয় ভাই ফোঁটার সময়, কোন দিকে বসে ভাই ফোঁটা নেওয়া উচিত ভাইদের, এবং তার সাথে জানবো পাঁচটা বিশেষ উপায় বা টোটকা, যেটা এই তিথিতে বোনেরা বা দিদিরা যদি ভাই বা দাদার উদ্দেশ্যে করে, তাহলে ভাইয়ের ওপর থেকে বিভিন্ন ধরনের দুষ্প্রভাব, গ্রহগত দুষ্প্রভাব কাটে এবং ভাইদের আয় উন্নতি বৃদ্ধি পায়। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই সহজ সমাধানের রাস্তা। এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে চলে আসি ভাতৃদ্বিতীয়ার সময় নির্ঘণ্ট। এই বছর অর্থাৎ ইংরেজি 2024 বাংলার 1431 বঙ্গাব্দে ভাতৃদ্বিতীয়া তিথিটি শুরু হচ্ছে 16ই কার্তিক 1431 বঙ্গাব্দ, ইংরেজি 2রা নভেম্বর 2024 শনিবার দিন রাত্রি 6:54 থেকে, এবং থাকবে পরের দিন অর্থাৎ 17ই কার্তিক 1431 বঙ্গাব্দ, ইংরেজি 3রা নভেম্বর 2024 রবিবার দিন রাত্রি 8:16 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী এই বছর আমরা ভাতৃদ্বিতীয়া পালন করব, অর্থাৎ ভাই ফোঁটা পালন করব 3রা নভেম্বর 2024, নভেম্বর মাসের 3 তারিখ রবিবার দিন। দর্শক বন্ধুরা, 3রা নভেম্বর 2024 সর্বোত্তম সময়, কখন ভাই ফোঁটা দেওয়ার জন্য সবথেকে ভালো সময়টি থাকবে, দুটো সময়ের কথা উল্লেখ করছি। প্রথম সময় 6:45 সকাল 6:45 থেকে সকাল 8:54 মধ্যে, 3রা নভেম্বর 2024 রবিবার দিন সকাল 6:45 থেকে 8:54 মধ্যে একটা সময় থাকবে। আর একটা শুভ সময় থাকবে সকাল 11:44 থেকে দুপুর 2:37 মধ্যে, সকাল 11:44 থেকে দুপুর 2:37 মধ্যে, এই দুটো সময় থাকবে 3রা নভেম্বর রবিবার দিন ভাই ফোঁটার জন্য সর্বোত্তম সময়। দর্শক বন্ধুরা, এবার একটা প্রশ্ন থাকে যে ভাইরা কোন দিকে মুখ করে বসে ভাই ফোঁটা নেবে। ভাইদের সবসময় উচিত পূর্ব দিকে মুখ করে ভাই ফোঁটা নেওয়া। যদি কোনোভাবে পূর্ব দিকে বসতে অসুবিধা থাকে, তাহলে উত্তর পূর্ব বা উত্তর দিকে মুখ করেও কিন্তু ভাই ফোঁটা নেওয়া যেতে পারে, কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে ভাই ফোঁটা নেবেন না। বোনেরা বা দিদিরা কোন হাত দিয়ে এবং কোন আঙুল দিয়ে ভাই ফোঁটা দেবে? বোনেরা বা দিদিরা সবসময় বাঁ হাত দিয়ে এবং কনিষ্ঠা আঙুল অর্থাৎ সবথেকে ছোটো আঙুল দিয়ে ভাই ফোঁটা দেবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অনামিকা ব্যবহার করা হয়, তাহলে কনিষ্ঠা কেন ব্যবহার করা হচ্ছে, শাস্ত্র কী বলছে? শাস্ত্র বলছে আমাদের এই যে পাঁচটা আঙুল আছে না, সেটা পঞ্চতত্ত্বকে নির্দেশ করে, যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ এবং বোম। তাহলে এই ছোটো আঙুলটা আসছে বোম, অর্থাৎ অসীমত্তা, মহাশূন্যকে নির্দেশ করছে, যার কোনো সীমা পরিসীমা নেই, মহাশূন্য তো ইনফিনিটি, যার কোনো শেষ নেই। তাহলে এই আঙুল দিয়ে যখন বোনেরা বা দিদিরা ভাই ফোঁটা দেবে, তখন ভাই এবং বোনের যে সম্পর্কের মধুরতা, ভালোবাসা, সেটা অসীমে থাকবে, অর্থাৎ তার কোনো সীমা পরিসীমা থাকবে না, সব সময় যেন সেটা সদাই সর্বদা যেন থাকে, সেই কামনা নিয়েই কিন্তু এই আঙুল ব্যবহার করা হয়। বন্ধুরা, এরপরে আসছি এই ভাই ফোঁটার সময় যে পাঁচটা বিশেষ টোটকা মানতে হবে। যদি বোনেরা বা দিদিরা এই পাঁচটা টোটকা করতে পারেন এই ভাতৃদ্বিতীয়ার বিশেষ তিথিতে, তাহলে ভাই বা দাদাদের উপর থেকে বিভিন্ন রকমের গ্রহগত ডিস্টার্বেন্স কেটে তাদের আয় উন্নতি এবং জীবনের সুস্থতা বৃদ্ধি পাবে। প্রথম যে উপায়টি বলবো বন্ধুরা, এই বিশেষ দিনে একটি নিয়ম আছে, ভাই এবং বোন একসাথে যমুনাতে স্নান করা। কিন্তু অনেক ক্ষেত্রে এটা সম্ভব না, যমুনা অনেকের কাছাকাছি থাকবেই না, তাহলে কি করতে হবে? তাহলে আপনারা ভাই এবং বোন দুজনেই আপনার হাতে একটু করে জল নেবেন এবং মা যমুনাকে স্মরণ করবেন এবং দিদি বা বোনের ওপরে ভাইরা ছেটাবেন এবং বোনেরা ভাই বা দাদার ওপরে ছিটিয়ে দেবেন, অর্থাৎ পরস্পরকে একটু জলটি ছিটিয়ে দেবেন। এক্ষেত্রে আপনারা গঙ্গা জলও ব্যবহার করতে পারেন, বা গঙ্গা জল না থাকলে যেভাবে বললাম যে কোনো জল নিয়ে যমুনা মাকে স্মরণ করে আপনারা সেই জলটি ছিটিয়ে দিন। এইভাবে প্রথম যে রিচুয়ালসটি সেটি করবেন, তারপরে ভাই ফোঁটার দিকে আপনারা যাবেন। বন্ধুরা, এরপরে দ্বিতীয় যে উপায়টি বলবো সেটি হচ্ছে হাতে একটু সাদা সর্ষে নেবেন, বোনেরা বা দিদিরা হাতে একটু সাদা সর্ষে নেবেন এবং ভাইদের মাথার উপর থেকে
অ্যান্টি ক্লকভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ বাম কান থেকে ডান কানের দিকে সাতবার ঘোরাবেন, মাথার উপরে সাতবার ঘোরাবেন এবং সেটি বাইরে ফেলে দেবেন, অর্থাৎ ঘরের বাইরে নিয়ে গিয়ে ফেলে দেবেন। এর ফলে কিন্তু ভাইদের ওপর থেকে বিভিন্ন ধরনের নজর দোষ, খারাপ কুপ্রভাব কেটে যাবে, তারপরে আপনারা ভাইফোঁটার দিকে যাবেন। মুদের এই বিশেষ ক্ষেত্রে তিন নম্বর যে উপায়টি আপনাদের করা উচিত সেটা ঘিয়ের একটা বিশেষ উপায়। এই বারটা রবিবার পড়েছে এবং এই বিশেষ তিথিতে একটা গুরুত্ব মাহাত্ম আছে, এই দিন ঘি ব্যবহার করে আমরা এই টোটকাটি যদি করতে পারি, এবং এই টোটকাটি কিন্তু শুধুমাত্র ভাই বা বোনই না, বাড়ির প্রত্যেকের উপকার সাধিত করতে পারে। বোন বা দিদিরা কী করবেন, একটি ছোট্ট পাত্রে ঘি নিয়ে নেবেন, শুদ্ধ ঘি যেটা পুজোর কাজে লাগে সেই ঘি আপনারা ব্যবহার করবেন, ছোট্ট একটু ঘি নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে, এবং সেই ঘি থেকে আপনারা স্নান করে উঠে অনামিকা আঙুল দিয়ে, অর্থাৎ এই যে আঙুল রিং ফিঙ্গার, সেই আঙুল দিয়ে ঘিটা একটু নেবেন, একটু অল্প একটু নেবেন এবং পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে তিনবার, একবার দুবার তিনবার এইভাবে একটু একটু করে ছেটাবেন, এবং যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রের উচ্চারণ করবেন, ওং আদিত্যায় নমা, ওং আদিত্যায় নমা নেবেন, ওং আদিত্যায় নমা নেবেন, ওং আদিত্যায় নামা, এইভাবে তিনবার পূর্ব দিকে ছিটিয়ে দেবেন, এবং তারপরে ওই ঘিটা দিয়ে বাড়ির সকলকে তিলক করবেন, ভাইকে তিলক করবেন এবং দিদি বোনেরা নিজেরাও কপালে একটু ওই ঘিটি ছোঁয়াবেন। এর ফলে নাম, যশ, খ্যাতি, কর্মোন্নতি এবং সুস্বাস্থ্য আপনারা প্রত্যেকে লাভ করতে পারবেন এই বিশেষ তিথি মাহাত্ম্যের গুণে। এরপরে বন্ধুরা যে উপায়টি বলবো সেটি ভাই বা দাদাকে দেওয়া একটি বিশেষ গিফট, পাঁচটা গোমতী চক্র, পাঁচটা গোমতী চক্র স্ক্রিনে দেখিয়ে দেবো, এটি আপনার পূজাপাঠের দোকানে পেয়ে যাবেন, যে কোনো পূজাপাঠের দোকান থেকে এই পাঁচটা গোমতী চক্র কিনে নিয়ে আসুন, শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিন, শুদ্ধ করে নিন, গঙ্গা জল ইত্যাদি দিয়ে শুদ্ধ করে নিন, শুদ্ধ করে আপনারা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে হাতের কাছে রেখে দেবেন, যখন ভাইফোঁটা হয়ে যাবে গিফট দেওয়ার আগে সর্বাগ্রে এটি আপনার ভাইয়ের বা দাদার হাতে তুলে দিন। ভাই বা দাদারা এটা নিয়ে তাদের যে ব্যাগ আছে, মানি পার্স আছে বা টাকা পয়সা যেখানে রাখে, বা যদি ভাইরা পড়াশোনার মধ্যে থাকে তাহলে তাদের যে এডুকেশনাল ব্যাগ যেটা আছে, যেখানে স্কুলের ব্যাগ আছে, সেখানে তারা ঢুকিয়ে রেখে দেবে, তারা যে যে ফিল্ডেই আছে সেই ফিল্ডে অত্যন্ত উন্নতি সাধিত হয় এই সুন্দর জিনিসটির মাধ্যমে, এর সুপ্রভাবে। বন্ধুরা এরপরে পঞ্চম এবং শেষ যে বিষয়টি বলবো টোটকাটি, সেটা বোনেরা বা দিদিরা করবে সন্ধেবেলায়, ভাই ফোঁটার দিন সন্ধেবেলায় উপায়টি করতে হবে। পাঁচটা প্রদীপ নেবেন, সর্ষের তেলের নেবেন এবং তার মধ্যে একটা করে লবঙ্গ প্রত্যেকটার মধ্যে দিয়ে ঠাকুর ঘরে ভাইদের মঙ্গল কামনায় জ্বালিয়ে দিন। বন্ধুরা এটি ঠাকুর ঘরে বা যে কোনো মন্দিরে আপনারা জ্বালাতে পারেন, ভাইয়ের মঙ্গল কামনায় পাঁচটা প্রদীপ সন্ধেবেলায় জ্বালান। আপনার বাড়িতে পাঁচটা প্রদীপ আপনারা আলাদা আলাদা খানো রাখতে পারেন, যেমন ধরুন একটা তুলসী তলায় রাখলেন, একটা আপনার শিবলিঙ্গের সামনে রাখলেন, এরকমভাবেও কিন্তু ডিস্ট্রিবিউট করেও জ্বালাতে পারেন বা এক জায়গাতেও আপনারা রেখে জ্বালাতে পারেন। ভাইয়ের মঙ্গল কামনায় সন্ধেবেলায় পাঁচটা প্রদীপ আপনারা জ্বালিয়ে দিন। অত্যন্ত সুন্দর একটি মধুর দিন আসতে চলেছে, ভাই বোনেদের সুন্দর সম্পর্ক সারা জীবন যেন সুরক্ষিত থাকে, প্রত্যেকে যেন এই দিনটি বারবার পালন করতে পারে, সেই কামনা নিয়েই কিন্তু আজকের এই পর্বের উপস্থাপনা, বুঝতে পেরেছেন? আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগবে, আপনারা চেষ্টা করবেন যত বেশি সম্ভব, আমি পাঁচটা উপায় বলেছি, পাঁচটাই করতে হবে এমন মানে নেই, কিন্তু যতগুলো বেশি সম্ভব করার চেষ্টা করুন। আশা করি আপনাদের ভাই বোনের সম্পর্ক অত্যন্ত সুন্দর এবং মধুর থাকবে সারা জীবন ধরে। বন্ধুরা যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, আর আজকের পর্বটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন, তার কারণ ভাতৃদ্বিতীয়া কিন্তু আর বেশি দেরি নেই। আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দেখুন, হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন, আগামী ভাতৃদ্বিতীয়া শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।